हेलो गाइस वेलकम बैक टू माय चैनल तुम्हारा सबाई कैमन आछो आई होप तुम्हारा सकाले भलो आछो सुस्थ आछो तो ब्लॉगटा आमि एखन एखान थेके स्टार्ट करछि देखते ही पाच्छो आमि एकटु रेडी होयेछि एक जगह जाब तोमादेर तो अवश्य साथे करे निये जाब आमि खूब तारापुरार मध्ये आछि प्रथमत आमाके 12:30-12:30 टाइम देया होयेछिल सेखाने अनेकटाई लेट होये गेछे ताई 12:30-12:30 पार होये गेछे तो आमि झटपट झटपट तारातारी करे तो बड़िए जाब मास्क तो ये एन सैकेल नहीं बैरिए पड़ब तो चलो तो ये हमारे बाड़ी रास्ता रास्ता उठी चलो बुझते पेरे ही गेछो जे आमि केन कि जोन्नो एखाने एसेछि तो ओर नाम पायल आमार छोटोबेलार बान्धवी तो ओई आमार आजके पुरो मेकअपटा करबे पुरोपुरि भावे तो एखन ओ एकटा भिडियो निच्छे ता सेटा करे नेब तारपरे आस्ते आस्ते मेकअपेर दिके एगानो जाबे तो आमरा एक एक करे पुरोनो दिनेर कथागुलो मने करछिलाम जे स्कूल लाइफे कि करेछि केमन भावे काटियेछि कत मजा करेछि कत आनंद करेछि तो ओ एकबार गिये आमार पुरो जिनिसटा देखे नेबे जे आमाके शुधु ओ ब्लाउजटा निये जेते बोलेछिलो आर कयेकटा जुएलारी आर कोनो किछुई ना सबकिछुई ओई माने मेकअपटा करिये दिच्छे तो एक एक करे आमरा ए जे गल्प शुरू करेछि आस्ते आस्ते ओ आमाके 12:30 टाइम दिएछिलो 12:00 टाइम दिएछिलो ता आमारी लेट हो गेछे आम बाड़ी एखाने आसार पर ओ आमाके बोलछे जे तुई एत लेट करेछिस अनेकक्षण टाइम लेगे जाबे हैन तैन तो सजते सजते देखलाम बाइदर वेदारटा आजके अनेकटाई भालो दो दिन एकटु बिस्टि होयेछे तो एकटु टेंशनेओ छिलाम तो फटोशूटर जो एकटूखानी मैंने रोद मोद थे बस भलो लगे जिनिसटा मैं आलो बिस्टि थे तो अतटा भलो है ना सब किछु तो आस्ते आस्ते ही देखी बाहर कमन एक अंधकार अंधकार हो आसते तो एकटू एकटू दुजनार मन मध्य एकटू टेंशन शुरू हो जे कि होबे कि होबे माने एदिके कैमरामैन जे दादा से दादा के बला हो गए दादाओ आस आसे
এবার টেনশনে পড়ে গেছি আমরা, ঠিক আছে সেসব কথা বাদ দাও। যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যখন আমার ভিডিও ফার্স্ট আসবে তো তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে, আর পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে দিও তার জন্য। তো ওদিকে তো গেল কিছুটা, পুরোটা তো আর ওইভাবে দেখানো সম্ভব না। তো এখানে ওর বোন একটু ওকে হেল্প করতে এসছে, তো আমার পুরো অল ওভার কমপ্লিট, শুধু আমার চুল বাঁধাটা একটুখানি বাকি আছে, তা সেগুলো এখন কমপ্লিট করার জন্য ওর বোন ওকে একটুখানি হেল্প করতে এসছে। তা পাশে কাকি আছে ওর মা, তা কাকির সঙ্গে অনেকদিন পর দেখা হলো। আমি ওর মেকওভার দেওয়ার কথা ছিল, আমাকে হচ্ছে তোর যেদিন টাইম হবে আমাকে একটুখানি বলিস, আমি দুটো টাইম মিস করছি, মানে দুবার টাইম দিয়ে হয়নি, আমার সম্ভব হয়নি। তা এবার ভাবলাম ফাঁকা আছি, যাই দুদিন ঘুরে আসি। তা দুদিন করতে গিয়ে অনেকদিন থেকে আসা হয়ে গেছে আমার চোখে। এর আগে ওর সঙ্গে আমি একটা ব্লগ দিয়েছি, তোমরা ওই ব্লগটা না দেখে থাকলে তাড়াতাড়ি করে গিয়ে ব্লগটা দেখে নিও। ওর সঙ্গে আমরা এক জায়গায় গিয়ে মিট করেছিলাম, একটা নতুন আমাদের ওখানে একটা রেস্টুরেন্ট হয়েছে সেখানে। তো কথা বলতে বলতেই দেখছি দাদা চলে এসেছে, ক্যামেরাম্যান যে দাদা সে দাদা চলে এসেছে। তো আমি পুরো টোটালি কমপ্লিট আমার মেকওভার, তো কাকি শেষমেশ এসে একটুখানি আমাকে টাচ আপটা দিয়ে দিচ্ছে শাড়ির, যে ঠিকঠাক করে দিচ্ছে কোনো কোনো জায়গায়, যদি কোনো জায়গায় কোনো কিছু থাকে সেগুলো একটুখানি ঠিকঠাক করে দিচ্ছে। তো আমি তো নিজেকে দেখে চিনতেই পারছি না যে এটা আসলে আমি, তোমরাও চিনতে পারছো না আশা করি, এটা আসলে আমি। সত্যি মেকআপ কী থেকে কী করে দিতে পারে মানুষকে ভাবা যায় না। তো এখানে ছোটবেলায় আমি অনেক এসেছি, এককালে আমার মানে বেস্ট ফ্রেন্ড ছিল, তো আস্তে আস্তে একটুখানি 11-এর পরে প্রাইভেট চেঞ্জের পরে একটুখানি ইয়ে হয়ে গেছে, তবুও আমরা এখনও ভালো বান্ধবী, কথা কম হলেও এখনও আমরা ভালো বান্ধবী। নিজেকে দেখে চিনতে পারছি না আমি। তো বাইরে সবাই ওয়েট করছে, এদিকে আমাদের ঘরের ভিতরে শ্যুট হওয়ার কথা ছিল, ওদের ছাদে শ্যুট হওয়ার কথা ছিল, তো কাকি পাশ থেকে হাই করে দিচ্ছে ঘর মানে শ্যুট হওয়ার কথা। তা একটু বৃষ্টি হয়ে গেছে, তোমাদেরকে বললাম এই যে বান্ধবী আমার, তো বৃষ্টি জল হয়েছে, হালকা হয়েছে। তো দাদা বললো চলো বাইরে গিয়ে একটুখানি, যদি তোমার প্রবলেম না থাকে চলো বাইরে গিয়ে ছবিটা তুলে আসি, কারণ বাইরে এখন আবার একটু রোদ উঠেছে। তো দেখতেই পাচ্ছে লোকেশান পুরো আমার বাড়ির পাশে, আমি গেছিলাম কত দূর আবার আমি এসেছি আমার পুরো বাড়ির পাশে। এখানে আমরা বৃষ্টির জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম, তো এখানেই আমাদের ফটোশ্যুটটা হয়ে যাচ্ছে। জানি না ফার্স্ট টাইম সব কিছু প্রথম প্রথম দাদা একটু হেল্প করে দিচ্ছিলো বা নিজে থেকেও কিছু করছিলাম, জাস্ট ওয়েদারটা দেখো বাইরের আবার আসবে মানে দাদা। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, পার্ট টুটা তোমরা দেখবে, এটা পার্ট ওয়ান ছিল। আর বান্ধবী সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ডিসক্রিপশানে যে আমি ইউটিউব লিঙ্কটা দিয়েছি সেটা আমার বান্ধবীর চ্যানেল, তো সেখানে গিয়ে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো সঙ্গে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আজ এই পর্যন্তই, টাটা বাই, গুড নাইট, লাভ ইউ অল।